you all. As you know, love has so many colors like a rainbow. ভালোবাসার অনেক রং অনেক রূপ রয়েছে। সেই ভালোবাসার রঙের মতো আমাদের গানেও কিন্তু অনেক রং রয়েছে। আর সেই গানের সবগুলো রং আমি আপনাদেরকে উপহার দিতে চাই মাইটি বিনিময়িত আয়োজন রঙের মাধ্যমে। দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটি বিনিময়িত আয়োজন রং। সাথে আছি আমি নাসা। দর্শক চলুন পরিচয় হয়ে নিই আজকে আমাদের সাথে অতিথি হিসেবে কারা আছেন। আমাদের সাথে আছেন দিতি, আমাদের সাথে আরো আছেন নলক। হ্যালো হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার শো, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্টে জানতে চাই আসলে ব্যস্ততা কেমন চলছে? এখন ব্যস্ততা একটু কম চলতেছে আর কি। আচ্ছা ভাইয়া, ব্যস্ততা কেমন চলছে? সবকিছু মিলিয়ে ভালো। টিভি প্রোগ্রাম চলছে, কন্টিনিউ রেকর্ডিং চলছে, মিউজিক ভিডিও শুটিং চলছে, এই নিয়ে ব্যস্ত আছি বর্তমানে। আচ্ছা, আমরা আরো গল্প করব, তবে প্রথমে একটা গান শুনতে চাই নলক ভাইয়ের কাছ থেকে। ফার্স্ট গানটি শুনবো, কোন গানটি শুনছি? আচ্ছা, আমি প্রথমে যে গানটা করছি আমার ভীষণ প্রিয় একটি গান, জন্ম থেকে জ্বলছে মা গো। জন্ম থেকে জ্বলছে মা গো, আর কত দিন বলো সইব, এবার আদেশ করো তুমি, আদেশ করো ভাঙনের খেলা খেলব। জন্ম থেকে জ্বলছি মা গো, আর কতদিন বলো সইব, এবার আদেশ করো তুমি, আদেশ করো ভাঙনের খেলা খেলব। জন্ম থেকে জ্বলছি মা গো, জ্বলছি মা গো। আধারে হলো মলিন,
আমি তো দেখিনি আলো জীবনে কোনো দিন, ও এত আশা ভালোবাসা আধারে হলো বলি, দিন চলে যায় দাও বিদায়, সময় হলে ফিরে আসব জন্ম থেকে চলছি মাগো, আর কত দিন বলো সইব, এবার আদেশ করো করো ভগনের খেলা খেলব, জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত দিন বলো সইব। থ্যাংক ইউ। বাহ, আসলে নলক ভাইয়ের কাছ থেকে আমি এরকম কিছুই এক্সপেক্ট করছিলাম, দর্শকরাও এরকম কিছুই আশা করছিল আপনার কাছ থেকে, যে প্রথমেই এমন একটা গান আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম অপু, এবং থ্যাংক ইউ আপনাকে, ডেফিনেটলি প্রিয় চ্যানেল মাই টিভিকে, আমাদের মিউজিশিয়ান ভাইয়ারা খুব মজা করে বাজালো বিধায় আমি খুব মজা করে গানটা গাইলাম। আমিও ওই গানটা মানে টিভি প্রোগ্রামে আজকে প্রথম গাইলাম, শুনেছি অনেক ছোট সময়, আমার খুব ভালো লাগে গানটা। থ্যাংক ইউ। তো আপনার কাছ থেকে কোন গানটি শুনছি এবারে? এখন যে গানটি গাইব এটি চন্দনদ্বীপের রাজকন্যা সিনেমার একটি গান, আমার খুবই পছন্দের একজন সিঙ্গার সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনার একটি গান করছি। ওকে, শুনছি আমরা। মনটা যদি খোলা যেত সিন্ধুকের মতো, দেখাইতে পারিতাম তোমার ভালোবাসি কত, পাগল করিলা বন্ধু কি জাদু করিলা রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা
খুবই ভালো লাগলো, ধন্যবাদ। ভাইয়ের কাছে আসছি, এবার আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? আমি এখন যে গানটা করব, এই গানটা আমার আরো একটা প্রিয় গান, জানি তুমিও ঘুমাতে পারোনি। এই গানটা গিয়েছিলেন ওপার বাংলার সোনু নিগম। খুবই জনপ্রিয় একটি গান, ইনফ্যাক্ট আমারও অনেক পছন্দের একটি গান, শুনছি আমরা। জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও ঘুমাইনি সেদিন রাতে, সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে। জানি তুমিও ঘুমাতে পারোনি, আমিও ঘুমাইনি সেদিন রাতে, সামান্য কি কথা নিয়ে যে অভিমান করেছিলে আমার সাথে। জানি তুমিও ঘুমাতে পারো, সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনো দিন বুঝো না গো ভুল, এই তো সেদিন তুমি হাতে নিয়ে ফুল বলেছিলে কোনো দিন বুঝো না গো ভুল, যদি দুজনই ভুলে যেতাম সব অভিমান কি এমন ক্ষতি ছিল বলো তাতে। জানি তুমিও ঘুমাতে পারো, সেদিন রাতে সামান্য কি কথা নিয়ে যে অভিমান করে
ছিলে আমার সাথে, জানি তুমিও ঘুমাতে পারো। গানে গানে কিন্তু একেবারে জমে উঠেছে আমাদের রঙের আয়োজন। সো এখন সময় হয়েছে একটি বিরতির, বিরতি নিয়ে ফিরছি। হ্যাঁ প্লিজ। দর্শক, সময় হয়ে গেল আপনাদের পছন্দের অনুষ্ঠান রং থেকে একটি ছোট্ট বিরতিতে যাবার। চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসব কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান রং নিয়ে। একেবারে গল্প করব না, গানে চলে যাব। দ্বিতীয় আপুর কাছ থেকে গান শুনবো, কোন গানটি শুনছি? শ্রাবণ মেঘের দিন সিনেমার একটি গান, খুবই জনপ্রিয় একটি গান। এই গানটিও সাবিনা ইয়াসমিন ম্যাম গেয়েছেন। আমার ভাঙা ঘরে ভাঙা জ্যোৎস্না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা
বাহ, কালজয়ী গান। আচ্ছা, এবার আপনার কাছ থেকে কোন গান শুনছি? এখন যে গানটা করব, শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি, আমায়ার জ্বালানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমায়ার পিছু ডাকার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। জানতে শিখেছি, সাগরের কাছ থেকে জানতে শিখেছি, আমায়ার অসীমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি,
देखिए कोनो लाभ नहीं अग्निगिरीर काछे जलते शिखेछि मायार जलानोर भय देखिए कोनो लाभ नहीं बृष्टिर काछ थेके कांदते शिखेछि। আমরা জানি এটি জনপ্রিয় এবং প্রয়াত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী স্যারের গাওয়া গান এবং এই গানগুলো মধ্যে আমরা তাকে খুঁজে পাই। আসলে সব সময় তারা আমাদের মনের মাঝে এইভাবেই জনপ্রিয় হয়ে থাকবে। আরো কিছু জনপ্রিয় গান শুনবো, তবে অনুষ্ঠানে এই প্রান্তে সময় হয়েছে আরো একটি বিরতির। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সময় হয়ে গেল আরো একটি বিরতিতে যাবার। চোখ রাখুন মাই টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর আপনাদের পছন্দের অনুষ্ঠান রং নিয়ে। পরের গানে চলে যাব, কোন গানটি শুনছি? আচ্ছা, এখন যে গানটি গাইব এটি সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গাওয়া গান। এটি রাধাকৃষ্ণ সিনেমার গান, তো খুবই জনপ্রিয় একটি গান। এটি মূলত লোকসঙ্গীত আঙ্গিকেরই বলা হয় অনেকে, তো প্রচলিত সুরে তো এই গানটি করার চেষ্টা করছি। Thank you.
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, গানটা আর এত সুন্দর করে আপনি গেয়েছেন, খুবই ভালো লাগছে। দর্শক, আপনারা সবসময় জানেন যে আমাদের সব গান কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় আমাদের মিউজিশিয়ান ভাইয়াদের ছাড়া। তো চলুন পরিচয় হয়ে নিই আমাদের মিউজিশিয়ান ভাইয়াদের সাথে। আমাদের সাথে গিটারে আছেন শুভ ভাই, স্যাক্সোফোনে আছেন পাবেল ভাই, কাহনে আছেন শুভ ভাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিব। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে নরক ভাই? সবাই দোয়া করবেন আমার জন্য। আপু, এইটুকুই বলবো যে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমাদের গান শোনার জন্য। ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসবার জন্য। এবং শেষ গানটি শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, দেখতে দেখতে গান শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সেড, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, বি পজিটিভ, অ্যান্ড ইয়েস, কিপ ওয়াচিং মাই টিভি। নজরে নজরে রাখিয়াই আমারে, নজরে নজরে রাখিয়াই আমারে, নয়নের মান মারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা। জানে জানে বনের পাখি, জানে গাঙের পানি, যতনে আছো মনে তোমার কথা খানি, ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া, হৃদয়ের লাজ ভাঙিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা। Thank you.
দেখো ভালো করে আছি তোমার রব তোমার সারা জীবন ধরে আগুনের রং ঢালিলা বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা ও নজরে নজরে রাখিয়া আমারে নয়নের বান মারিলা বন্ধুরে অন্তরে পিরিতে আগুন ধরাইলা কি দিয়া